এই বইটাতে আছে 100 ফ্যাক্টস অ্যাবাউট এগস। এখানে 8 ও 9 নম্বর পৃষ্ঠার 13 নম্বর পয়েন্ট, ইথিওপিয়ানরা বিশ্বাস করে যে কোনো গর্ভবতী মহিলা ডিম খেলে তাহলে যে সন্তান জন্মাবে সে টাক হবে আর সে বংশবিস্তারে অক্ষম হবে। এরপরে 18 নম্বর পয়েন্টে বলা হয়েছে কিছু আফ্রিকান বিশ্বাস করে যদি কোনো বাচ্চাকে ডিম দেয়া হয় দাঁত ওঠার আগে সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যেতে পারে। এগুলো কি বৈজ্ঞানিক তথ্য নাকি কুসংস্কার? যদি বলেন যে এগুলো বৈজ্ঞানিক তথ্য তাহলে সেগুলো কি প্রমাণ করতে পারবেন? আর যদি বলেন এগুলো কুসংস্কার তাহলে আপনারা কেন মিথ্যা কথা প্রচার করছেন এমন বই দিয়ে যে 100 ফ্যাক্টস অ্যাবাউট এক্স? ধন্যবাদ। ধন্যবাদ বোন। প্রথমেই বলি আমি এই বইটা লিখিনি, এছাড়াও আমি এখানে এই বইগুলো বিলি করিনি। আমি এই বইগুলোর প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলবো না, তাই আমি এখানে এই বইয়ের কথাগুলো নিয়ে কোনো মন্তব্য করব না। তবে আমি একমত, মিস্টার জাভেরি বইগুলো পড়েন কিন্তু রিসার্চ করেন না। তিনি নন ভেজের বিরুদ্ধে লেখা বইগুলো পড়েন, তারপর সে কথাগুলো যুক্তি হিসেবে দেখাবেন। আমি মেনে নেব অথবা মানবো না এটা তো বলতে পারেন না। আমি বইগুলো লিখিনি, তাই এ ব্যাপারে প্রশ্ন করবেন না, এটা অযৌক্তিক। আমাকে যদি ননভেজ সম্পর্কে এই বইয়ের কথাগুলো বলেন আমি হয় বলবো এটা মিথ্যা অথবা বলবো এটা অযৌক্তিক বা যৌক্তিক। তবে এ কথা নিশ্চিতভাবে বলতে পারি, এই কথাটা আমি আগেও আপনাদের বলেছি, যেহেতু ডিমে অতিরিক্ত প্রোটিন থাকে আর কোলেস্টেরল আর স্যাচুরেটেড ফ্যাট, আর সেজন্যেই এটা স্বাস্থ্যকর নয় কোনো মানুষের জন্যে, বিশেষ করে গর্ভবতী মহিলা আর শিশুদের জন্য। এখানে মিস্টার জাবেরি ডিমের বিরুদ্ধে অনেক কথা বললেন। একটা ডিমে আনুমানিক 6 গ্রাম প্রোটিন থাকে একটা বড় ডিমে। ডিমের অর্ধেক অংশ সাদা আর এই সাদা অংশটাকে বলা হয় আদর্শ প্রোটিন। আদর্শ প্রোটিন এটা দিয়ে অন্যান্য প্রোটিনকে বিচার করা হয়। এখানে সবগুলো আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে থাকে ডিমে। এছাড়াও থাকে রিবোফ্লাভিন, আয়রন, ফ্লোরিন, ভিটামিন B12, ভিটামিন ডি, ভিটামিন ই। খুব কম খাবারে ভিটামিন ডি থাকে ডিম তার মধ্যে একটা। রোগীদের খাবার হিসেবে ডিম দেয়া হয়, বিশেষ করে যারা আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এর কারণ জানেন, ডিম সহজে হজম হয়, উপাদান সবগুলোই আছে। ওনারা ডিম নিয়ে অনেক বলেছেন, এর কিছু ক্ষতিকর দিকও আছে। এটাকে বলা হয় পুষ্টিগুণে ঠাসা খাদ্য, কারণ এতে সবগুলো প্রয়োজনীয় উপাদান আছে পর্যাপ্ত পরিমাণে, অতিরিক্ত নেই, কোনো উপাদানে অতিরিক্ত নেই। এতে ক্যালোরির পরিমাণও কম, একটা বড় ডিমে মাত্র 70 ক্যালোরি থাকে। কিন্তু ভেজ খাবারে এই প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের সবগুলো উপস্থিত থাকে না। ভেজ খাবার খেলে কি করবেন? সবগুলো উপাদানই খেতে হবে। একজন মানুষ ভেজিটেরিয়ান হয়েও সবগুলো উপাদানই পেতে পারেন, তার ডায়েটটা তিনি ঠিকভাবে বেছে নেবেন, শাকসবজিগুলো ঠিকভাবে বেছে নেবেন, যে এই খাবারে অমুক উপাদানটা কম আছে আবার অন্য খাবারে হয়তো উপাদানটা আছে। সঠিকভাবে যদি এভাবে বেছে নেন আর তারপরে খান তাহলে ঠিক আছে। নন ভেজের ক্ষেত্রে যে কোনো নন ভেজি খান সেখানে এই সমস্ত উপাদানগুলো কম থাকে না।